নাইন অলরেডি থার্ড সামিট ইভ্যালুয়েশনের জিওগ্রাফি কোশ্চেন্স আমি একটা হাতে পেয়েছি এবং সরবেরিয়া শতদল বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্র অলরেডি এক্সাম হয়ে গেছে। যদিও এখানে এখনও তেমন এক্সাম শুরু হয়নি, এক তারিখ কারো তিন তারিখ থেকে শুরু হবে, কারো দু তারিখ থেকে। তো যাই ঘটুক, এখন দেখো আমি প্রশ্নগুলো যেগুলো লাল কালি করে রেখেছি সেগুলো ইয়ের উত্তর কিন্তু, ঠিক আছে? তোমরা একটু দেখে রাখো, আমি ভিডিওটাকে লং করছি না। আর কলকাতা অক্ষাংশ কত দেখো, 82°34', যেগুলো মোটামুটি এই মুহূর্তে হাতে পাওয়ার সাথে সাথে পেয়েছি, করে দিয়েছি। আবহবিকার মাধ্যমে উৎপন্ন শিথিল স্তর দেখো, রেগোলিট শিলা সংকোচন প্রসারণের হার বেশি হয় মরু অঞ্চলে। এবার দেখো ইলুভিয়েশন, যেটা এ স্তর থেকে যান্ত্রিক রাসায়নিকভাবে বি স্তরে পর্তে স্থানান্তর ঘটে। আচ্ছা, এবার এটা সম্ভবত তিস্তা, ঠিকই আছে, জানি না, এটা একটু দেখে নাও। আর 3 বিঘা করিডর যে জেলায় অবস্থিত সেটা কোচবিহার। সৌরজগতের বৃহত্তম, তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে দেখো শনি। আচ্ছা, প্রথমটা বৃহস্পতি, নিশ্চয়ই জানো। প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, এখানে দেওয়া আছে আমাদের মধ্যে, এখানে যেমন দেওয়া আছে বেঙ্গালুরু। আচ্ছা, ভারতের একটি পর্বত বৈশিষ্ট্য যেমন তিব্বত, যে বিপর্যয় মানুষসৃষ্ট নয় যেমন সুনামি, বাকিগুলো মানুষসৃষ্ট। আর সর্বপ্রথম চন্দ্রাভিযানকারী হলেন নীল আর্মস্ট্রং। আর চুক্তি দেখা যায়, এগুলো সাধারণত স্তূপ পর্বতেই হয়, জানি না এখানে, হ্যাঁ স্তূপ পর্বত দেওয়া আছে। আবার তারপর দেখো নিম্নলিখিত স্কেলগুলির মধ্যে কোনটিকে এককবিহীন স্কেল বলা হয়, যেমন ভগ্নাংশ সূচক স্কেল। আর তারপরটা দেখো, এটা ঠিক দেখিনি আমি। আচ্ছা, মেরুবিন্দুতে যেমন এটা দেখে নাও, রাসায়নিক অভিকার যেটা অক্সিডেশন বা জারণ যেটা তোমরা দেখো, 33 মহিকাত মানে অগভীর সমুদ্র, যেটা হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তারপর দেখো ড্যাশ হলো সোনালী পানীয়, যেমন চাকে বলা হয়, কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয়। বার্ষিক গতির কারণে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি হয়, আর দিনরাত্রি হয় সাধারণত জানো আমনি গতির ফলে। আর তিচ্ছিন্ন দ্বারা কি সূচক দেওয়া হয়, এটা বিভিন্ন বইয়ে একটু অন্যরকম দেখছিলাম, তাই বই যেহেতু নেই তোমরা একটু দেখে নাও ওটা। আচ্ছা, একদম শেষ চ্যাপ্টার ওটা কিন্তু, হ্যাঁ, দমদর অবহায়িকা, যেমন এগুলো শুদ্ধ অশুদ্ধ কোনগুলো করে রাখা আছে, যেমন 72 কোটি কিমি যেটা ঘয়েরটা, সেটা হচ্ছে দেখো 96 কোটি কিমি হবে, যেটা আমার মনে ছিল দিয়ে দিয়েছি। আবার এই ছকটা দেখো ফারাক্কা, এইগুলো উত্তরগুলো রংলি আছে, এখানে দেখো ফারাক্কার 3 নম্বরটা উত্তর হবে, এরকমভাবে পাশে দেওয়া আছে কোনটা কি, এরকম ছক পূরণ যেটা। তো তারপরে এখানে দেখো পৃথিবীর অপশুর অবস্থান, একটু বানানটা ভুল আছে, কোন তারিখ হয়, 4 জুলাই। আর শিকড় আলগা শিল্প কাঠপাশবন শিল্পকে বলে। আর কোন রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম গোলার্ধে মূল মধ্যরেখা বলা হয় আর কি। আর বিন্দ পর্বত একটা স্তূপ পর্বত, কোন অবয়িকার খনিজের আমূল পরিবর্তন, এটা রাসায়নিক অবয়ব কিন্তু পার্টিকুলার তোমরা একটু দেখে নেবে। জল ধরো জল ভরো, এটা মালভূমি অঞ্চলে সাধারণত ধরো পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব অঞ্চলে এটা হয়। পশ্চিমবঙ্গে ত্রাসের নদী তিস্তা তোমরা জানো। আর গ্রিডটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে, মানে যেমন ধরো বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখান থেকে সমস্ত শক্তিগুলোকে এক জায়গায় জড়ো করাকেই গ্রিড বলা হয়। এবার বাকি বড় একটু 2 নম্বরের কোশ্চেন যেগুলো আছে, সেগুলো তার এই মুহূর্তে উত্তর দিতে পারবো না, তোমরা দেখে না, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি সায়াসানের মধ্যে রেখেছিলাম। তোমরা আমি সায়াসান ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি নাও দিতে পারি, তবু আমি এন স্ক্রিনে অথবা আই বটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সম্পূর্ণ সায়াসান্স ভিডিওটাকে একটু দেখে নাও। আর এগুলো কিন্তু অনেকগুলো তার মধ্যে আছে, যেমন এই এর ছকও দেওয়া আছে, এগুলো অবহিকার বিপর্যয় যেমন শিক্ষার্থীদের, এটাও কিন্তু আমি পুরো সম্পূর্ণ আমাদের নোটসে রেখেছিলাম, এগুলো তোমরা একটু দেখে নাও। তো যাই হোক, অপশুর অংশগুলো চিত্র যেমন, পরের পেজে একটু যাই, এখানে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প এটা খুব ইম্পর্টেন্ট, কারো কারণ ক্ষেত্রে পূর্ব ভারতে লৌহ শিল্প এটা ঘুরিয়ে দেয়, এটা আমাদের কিন্তু সায়াসানের মধ্যে আছে, তোমরা দেখবে। বাকিগুলো বন্যা প্রতিকার আমি তোমাদের এখানে বলেছিলাম, এটাও এটা খুব সহজ। হ্যাঁ, তো দেখো দিনরাত্রি হ্রাস বৃদ্ধির কারণ ওপারের প্রশ্ন দিয়েছে, ফের এখানে দেখো সেটা দিয়েছে। এবার মানচিত্র সায়াসান তোমাদের অলরেডি দিয়েছি, সেখানে এখানে দেখুন এই মানচিত্র। টোটালি এই হলো তোমাদের যতটুকু আমি পেরেছি, কমপ্লিট করেছি। আর চলো সাথে থাকো, সাবস্ক্রাইব করো অবশ্যই, আর আস্তে আস্তে পর্বগুলোতে যতগুলো প্রশ্ন পাবো বা যদি মনে হয় কোনো সায়াসান পর্ব আবার রেডি করার জন্য, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য জানাবো। বেস্ট অফ লাক, সাথে থেকো।